25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, এবছর বিশ্বকবির 163তম জন্মদিন। এ উপলক্ষে সোমবার উদয়পুরের রবীন্দ্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠিত করা হয়। উদয়পুর উপস্থিত ছিলেন উদয়পুর পৌরপিতা শীতল মজুমদার, গোমতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, বিশিষ্ট সমাজ সেবক প্রবীর দাস সহ রবীন্দ্র পরিষদের ছাত্র ছাত্রী ও অভিভাবকেরা। এক সাক্ষাৎকারে পৌরপিতা শীতল মজুমদার বলেন, কবিগুরু প্রকৃতি প্রেমিক ছিলেন, তিনি পরিবেশকে ভালোবাসতেন, সেই দিকটি লক্ষ্য রেখেই উদয়পুর রবীন্দ্র পরিষদ এই উদ্যোগ নিয়েছে বলে পৌরপিতা জানান। বৈশাখ মাসটি অলিখিতভাবে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি সমর্পিত, যেহেতু এই 25শে বৈশাখ ওনার জন্মদিন। এই বিশ্ববরেণ্য কবিগুরুকে স্মরণ করার লক্ষ্যে আমাদের এই উদয়পুরের রবীন্দ্র পরিষদের যে পাঠভবন রয়েছে, আমাদের আমরা যে রবীন্দ্র পরিষদে রয়েছি সামনে, এই রবীন্দ্র পরিষদের কবিগুরুকে স্মরণ করার জন্য একটি প্রোগ্রাম আমরা নিয়েছি, আমাদের বৃক্ষরোপণ। কবিগুরু প্রকৃতি প্রেমী ছিলেন,